বাইরে যাওয়ার সময় কোনো নারী পারফিউম ইউজ করে যেতে পারবে না। নারীরা যত পারফিউম ইউজ করতে মনে চায় আপনার বেডরুমে আপনার স্বামীর সামনে, ঠিক কি না? স্বামীর সামনে পারফিউম ইউজ করেন, নিজেকে উজাড় করে সাজান স্বামীর জন্য। এই প্রতিটা সাজুগুজুতে সওয়াব আছে না নাই? ইসলাম কতটা চেক এন্ড ব্যালেন্স, কতটা ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা, খবরদার। নারীরা ডিওডোরেন্ট ইউজ করে বাইরে যেতে পারবে, যেটা সে তার আর্মপিটে ইউজ করে, কিন্তু ঝাঁঝালো পারফিউম বোরকার উপর দিয়ে মেরে কোনো নারী বাইরে যেতে পারবে? কথা বলেন। সুনানে নাসাইর হাদিস, আল্লাহর হাবিব বলেন, আইয়ুমা ইমরাতিন ইস্তাআজারাত নাফসাহা ফামাররাত আলা কওমিন লিয়াজিদু রিহাহা ফাহিয়া জানিয়া। কোন নারী যদি তার জামার উপর দিয়ে পারফিউম মেখে পুরুষ লোকের দৃষ্টি আকর্ষণের জন্য ঘরের বাইরে বের হয়, যতটা পুরুষ তার চেহারার দিকে লুলুপ দৃষ্টি নিয়ে তাকাবে, ততটা পুরুষের সাথে জিনার গুনাহ মহিলার আমল নামায় তুলে দিবে। কে পারফিউম মেখে যদি কোনো নারী বের হয় এই উদ্দেশ্যে যে ছেলেরা আমাদের প্রতি আকৃষ্ট হবে, যতটা ছেলে তার দিকে তাকাবে প্রত্যেকটা ছেলের সাথে জিনার গুনাহ আল্লাহ তাআলা এমনি তার আমল নামায় তুলে দিবে, নাউজুবিল্লাহ পড়েন। এই জন্য খবরদার, নিজেকে সাজিয়ে গুজিয়ে স্বামীর সামনে উপস্থাপন করুন, সাজিয়ে গুজিয়ে। অনেক স্ত্রীরা আছে ড্রাইভারের সাথে কথা বলার সময় মিষ্টি হাসি দিয়ে কথা বলে, বাজারে শপিং করতে গেলে সালাম আলাইকুম ভাই কেমন আছেন, কি সুন্দর সালাম আলাইকুম, স্বামীর সামনে আসলে আর এই মিষ্টি কথাটা নাই, আসলে নাই। বাইরে তোমার চিকন গলায় কিসের সালাম আলাইকুম? হ্যাঁ না, বাইরে আপনি সালাম আলাইকুম দিতে যাবেন না, ঝটপট করে কর্কশ ভাষায় কথা বলে শেষ। কেউ ফোন দিয়েছে, হ্যালো কে? স্বামীকে চায়, উনি বাসায় নাই, কাট। কারে চান? আপনার হাজবেন্ডের নাই, কাট, শেষ করে দিবেন। মিষ্টি মিষ্টি সালাম আলাইকুম সালাম আলাইকুম বলা যাবে নাকি? খবরদার খবরদার, বাজার করতে গেলে কি মিষ্টি হাসি, দোকানে গেলে কি মিষ্টি আলাপ, ড্রাইভারের সাথে কি সুন্দর কথা, সিএনজি ওয়ালার সাথে কি সুন্দর আলাপ, আর ঘরে আসলে এই চেহারাটা এরকম করে রাখে, আছে না নাই? ঘরে আসলে স্বামীর সাথে খিটখিটে মেজাজ না, আপনারা উল্টো করে ফেলছেন আপনি, বরং স্বামী ছাড়া অন্যদের সাথে কথা শর্টকাটে সারবেন যাতে কোনো ফেতনা চলে না আসে, চিল্লায় বলেন ঠিক কিনা। আর নিজেকে স্বামীর জন্য উজাড় করে সাজান, পার্লারিং করেন, বিউটিফিকেশন করেন, মেকআপ করেন, বেডরুমে পারফিউম মাখেন, নিজেকে উজাড় করে স্বামীর জন্য সাজান, সওয়াব দিয়ে আপনার আমল নামাটারে পূর্ণ করে দিবে। কে বিশ্বনবী যখন সফরে যেতেন, সফর থেকে ফিরে আসার সময় ডিরেক্টলি স্ত্রীর ঘরে যেতেন না, বিশ্বনবী একজনকে ঘরে পাঠিয়ে দিতেন মদিনা রূপকণ্ঠে, কিছু সময় অপেক্ষা করতেন আর বলতেন, আজকে আমি আয়েশার ঘরে যাব, আয়েশারে যে বলো আমি এসেছি, কয়েক ঘন্টা পরে আয়েশার ঘরে আমি ঢুকবো। সুবহানাল্লাহ পড়েন। স্ত্রীকে সময় দিতেন, কারণ স্ত্রী হয়তো কাজ করে, ঘর গুছায়, ঘেমে থাকতে পারে, তাকে নিজেকে গুছানোর জন্য সময়ের দরকার আছে না নাই? লম্বা সফর শেষ করে, সহিহ বুখারীর হাদিস, বিশ্বনবী যখন সফর শেষ করে মদিনায় ফিরতেন ডিরেক্টলি স্ত্রীর কাছে যেতেন না, মদিনার রূপকণ্ঠে ওয়েট করতেন এবং বার্তাবাহককে পাঠাতেন, যে বলো যে আজকে আমি সফিয়ার ঘরে থাকব, সফিয়াকে সময় দিতেন দুই এক ঘন্টা যাতে নিজেকে সাজিয়ে নিতে পারে। সুবহানাল্লাহ পড়ে। এই জন্য প্রতিটা স্ত্রীর উচিত, আমার মা বোনেরা যারা আপনার মহিলা প্যান্ডেল থেকে শুনছেন, নিজেকে উজাড় করে স্বামীর জন্য সাজান, আপনার সাজুগুজু বেগানা পুরুষদের জন্য নয়, যে পুরুষদের সাথে দেখা দেওয়া জায়েজ নাই তাদের জন্য নয়, রাস্তার পুরুষের জন্য নয়, আপনার সাজুগুজু আপনার সৌন্দর্য আপনার বিউটি সব আল্লাহ তাআলা আপনার স্বামীর জন্য করতে বলেছে, চিল্লায় বলেন ঠিক কি না? দশ নম্বর দায়িত্ব, স্বামীর ক্যাপাসিটির বাইরে না চাওয়া। আপনি জানেন স্বামীর বেতন হলো 20,000, আপনি এসে বলা শুরু করছেন, পাশের ঘরের ভাবিরে দেখলাম 25,000 টাকা দামের জামদানি শাড়ি কিনছে, আমারও একটা দিবা, আছে না নাই? তো আবদারটা হইলো, আবদারটা হয়েছে। আপনি তো জানেন আপনার স্বামীর ক্যাপাসিটি কতটুকু। আমার বোনেরা আমার মায়েরা, খবরদার, আপনার স্বামীর ভেতরে আপনার জান্নাত, আপনার স্বামীর ভেতরে আপনার জাহান্নাম, আপনার স্বামীর মনকে খুশি রাখতে পারলে জান্নাতের দরজাগুলো আপনার জন্য খুলে দিবে। কে ক্যাপাসিটির বাইরে কিছু চাবেন না। এই 10টা স্ত্রীদের দায়িত্ব, এই 10টা পয়েন্ট যদি কোনো স্ত্রী স্বামীর জন্য এইভাবে স্যাক্রিফাইস করে করে এইভাবে আঞ্জাম দিতে পারে, এই স্ত্রীদের জন্য জান্নাতের দরজাকে খোলা রেখেছে কে?
আওয়াজ করে বলতে হবে খোলা রেখে দিয়েছেন কে এবার আসবে আপনাদেরকে ধরবে এবার এবার আপনাদেরকে নিয়ে আলোচনা একটা সুখী দাম্পত্য জীবনের জন্য কি সব দায় দায়িত্ব আল্লাহ তাআলা স্ত্রীদেরকে দিয়েছে নাকি কথা কয় না কেন এবার ওনারা খুশি হবে এবার ভাবিরা খুশি হবে মহিলা প্যান্ডেলে আপনাদের অনেক দায়িত্ব আছে কারণ বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার কাউন্টারপার্ট আপনারা একে অপরের সহযোগী স্বামী স্ত্রী একে অপরের সহযোগী একটা সুখী দাম্পত্য জীবনের জন্য স্বামীর অনেক দায়িত্ব আছে এক নম্বর দায়িত্ব হচ্ছে ফ্যামিলির যত ফিনান্সিয়াল দায় দায়িত্ব আছে সব স্বামীর কাঁধে বর্তায় ঠিক কিনা কারণ স্বামী হচ্ছে স্ত্রীর কেয়ারটেকার আর রিজালু কওয়ামুনা আলান নিসা কওয়াম শব্দটার এক বচন হচ্ছে কওয়ামুন আর বহু বচন হচ্ছে কওয়ামুন এক বচন হচ্ছে কওয়াম এর মানে হচ্ছে ইনচার্জ ইউ আর দ্য ইনচার্জ অফ ইউর ওয়াইফ ইউ আর দ্য কেয়ারটেকার অফ ইউর ওয়াইফ আপনি আপনার স্ত্রীর দায়িত্বশীল স্ত্রীকে রক্ষা করা আপনার দায়িত্ব পুরুষকে আল্লাহ তাআলা নারী জাতিকে প্রোটেকশন দেওয়ার জন্য বানিয়েছে ঠিক কি না নারীকে একেবারে ধর্ষণের জন্য পুরুষদেরকে বানানো চিল্লায় বলেন ঠিক কি না যারা নারীকে ধর্ষণ করে অন্যায় ভাবে এগুলো পুরুষ না এগুলো কাপুরুষ এগুলো কি আওয়াজ করে বলতে হবে এগুলো কি কারণ সুপুরুষ নারীকে প্রোটেকশন দেয় সুপুরুষ নারীর ইনচার্জ সুপুরুষ নারীর কেয়ারটেকার হয়ে সামনে দাঁড়ায় সুপুরুষ নারীর ইজ্জত নিয়ে চিনি মেনে খেলে না চিল্লায় বলো ঠিক কি না এজন্য আল্লাহ বললেন আর রিজালু কওয়ামুনা আলান নিসা পুরুষরা হলো নারীর ইনচার্জ নারীর কেয়ারটেকার একজন স্ত্রীর যত ধরনের আর্থিক খরচাদি ফ্যামিলিতে লাগে সব খরচ করা স্বামীর জন্য ফরজ করেছে কে বেসিক্যালি একটা ফ্যামিলিতে স্ত্রীর জন্য স্বামীর চার ধরনের খরচ করতে হয় বুঝে নেন আপনাদের দায় দায়িত্ব এক নম্বর ডৌরি ইউ হ্যাভ টু পে দ্য ডৌরি মহরানা দিতে হবে কে দিতে হবে মহরানা দেয়া নফল তাই না মহরানা দেয়া তো সুন্নত তাই না আওয়াজ করে বলতে হবে মহরানা দেওয়া কি ওয়া আতুন নিসা সাদাকাতিহিন নিহালা فَإِنْ طِبْنَ لَكُمْ عَنْ شَيْءٍ مِّنْهُ نَفْسًا فَكُلُوهُ هَنِيئًا مَّرِيئًا سبحان الله পড়েন আল্লাহ বললেন ওয়াতুন নিসা সাদাকাতিহিন নিহলা সন্তুষ্ট চিত্তে স্ত্রীর হাতে বিয়ের মোহরানা তুলে দাও ফরজ মোহরানা দিয়ে দিবেন আমরা মোহরানা তো দেই না তার বিপরীতে যৌতুক নেই কি নেই দেখেন কিভাবে ইসলামটাকে আমরা ধ্বংস করলাম কিভাবে শরিয়ার রুলগুলোকে আমরা ভায়োলেট করলাম আল্লাহ দিল মোহরানা আমরা ঢুকাইছি যৌতুক ইসলাম আমাদের জন্য সুন্না সম্মত পদ্ধতি দিয়েছে ওয়ালিমা আমরা খাই বরযাত্রী আছে না নাই আছে না নাই এই জন্য বিয়েতে আমরা যৌতুক নিব না বরং মোহরানা দিব কি দিবেন কি দিবেন যৌতুক চলে মনে হয় নীলফামারিতে খুব হ্যাঁ চলে চলে যৌতুক নেওয়া যাবে যৌতুক একটা সামাজিক অপরাধ এটা সামাজিক ব্যাধি কুকুরের গোশত খাওয়া যত গুণা যৌতুক খাওয়া তার চাইতেও বড় গুণা এর কারণ কুকুরের গোশত খেলে একটা গুণা হয় হারাম খাওয়ার গুণা যৌতুক খেলে দুই গুণা এক হচ্ছে হারাম খাওয়ার গুণা দুই হচ্ছে শ্বশুরবাড়ির উপরে জুলুমের গুণা কথা বলেন এজন্য যৌতুকের সাথে আমাদের কোনো সম্পর্ক বিয়ে করো নাই কারা কারা হাত তোলো আওয়াজ করে আল্লাহর ডাক দাও বলো আল্লাহ আমার বিয়েতে এক টাকাও যৌতুক খাবো না তুমি তৌফিক দাও আমিন আওয়াজ করে বলতে হবে আমিন ওয়াদা কিন্তু আমার সাথে হয় নাই ওয়াদা হয়েছে কার সাথে খবরদার নীলফামারির যুবকেরা খবরদার তাহলে ফিনান্সিয়াল রেসপন্সিবিলিটি সব আমাদের এক নম্বরে মোহরানা দেয়া দুই নম্বরে ফুডিং খাবারের ব্যবস্থা করা তিন নম্বরে ক্লোথিং কাপড়ের ব্যবস্থা করা ওয়া আলাল মাউলুদি রিজকুহুন্না